সবাইকে শুভেচ্ছা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটি মূলত আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন, আপনারা যারা ভর্তি হয়েছেন, বিশেষ করে বিএ ভর্তি হয়েছেন, তো তাদের একটি সমস্যা যেটি হচ্ছে, যেটি আমি দেখলাম, আমার কাছে অনেকে মেসেজ করেছেন যে আপনাদের যে প্রোফাইল রয়েছে সে প্রোফাইলে আপনারা লগ ইন করতে পারছেন না। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের যে লগ ইনের যে সমস্যাটা যেটি দেখাচ্ছে সেই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করা যায় এই বিষয়ে আমরা কথা বলবো। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে যাব এবং আমাদের যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে লগ ইনের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা চলে আসবো। তো আমি এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের লগ ইনের যে ওয়েবসাইট আপনার উপরে এখানে দেখতে পাচ্ছেন যে osapsnew.bou.ac.bd এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো আসার পরে এখানে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে লগ ইনের অপশনটা এখানে যেটা রয়েছে, তো এখানে আপনারা আপনাদের মোবাইলে যে এসএমএস এবং এসএমএসের মাধ্যমে যে আইডি পাসওয়ার্ড তারা দিয়েছে মুক্ত বিশ্ববিদ্যালয় সেটি দিয়ে আপনারা লগ ইন করতে পারছেন না। তো আমি সিম্পলভাবে যদি একটা আইডি দিয়ে এখানে যদি দেখাই, তো এটা একটা আইডি এবং পাসওয়ার্ড যদি আমি এখানে দেই, তো এটি আমাদের পাসওয়ার্ড। আমরা এটা যদি এখন এখান থেকে লগ ইন করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লগ ইনের কিন্তু একটা সমস্যা দেখাচ্ছে। তো এই সমস্যার মধ্যে অনেকে পড়েছেন, তো এর জন্য সমাধানের একটি উপায় রয়েছে। তো এক নম্বর উপায় আমি যদি দেখাই, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনি যখন প্রথম আবেদন করেন তখন আপনাকে এরকম একটা মেসেজ করেছিল তারা যে ইউর টেম্পোরারি লগ ইন ডিটেলস ইন, এখানে কিন্তু তারা একটা ইউজার নেম দিয়েছে এবং এখানে পাসওয়ার্ড দিয়েছে। তো এখানে একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু আপনাদের টেম্পোরারিভাবে কিন্তু তারা দিয়েছিল, পরবর্তীতে কিন্তু আপনাদের ইউজার আইডিটা কিন্তু তারা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। তো এর জন্য কিন্তু আপনার কিন্তু তারা আপনাদের যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সে নাম্বারে কিন্তু তারা পরে কিন্তু একটি কিন্তু এসএমএস কিন্তু আপনাদের পরে আবার দিয়েছে। সে কেমন ধরনের এসএমএস দিয়েছে সেই এসএমএসটা যদি আপনাদের আমি দেখাই, তো দেখুন এখানে কিন্তু আপনাদের কোর্সটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার পরে তারা কিন্তু স্টুডেন্ট আইডি কিন্তু আপনাদের একটা দিয়েছে। তো এখানে কিন্তু তারা বলেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্লিজ ইউজ দিস আইডি অ্যাজ ইউর লগ ইন আইডি। তার মানে আমাদের আগের এসএমএসের এখানে কিন্তু যে লগ ইন আইডিটা এখানে ইউজার নেম ছিল সেটি কিন্তু তারা পরিবর্তন করে কিন্তু তারা নতুন একটি আইডি কিন্তু তারা দিয়েছে। তো আমরা যদি এই আইডি দিয়ে এবং সেম আগের পাসওয়ার্ড দিয়ে যদি আমরা যদি লগ ইন করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমরা যদি এই আইডিটা যদি এখানে দেই, তো এই আইডিটা আমি এখানে দিলাম, এখানে আমার সেভ করা রয়েছে আইডিটা দিলাম এবং পাসওয়ার্ডটা সেম এখানে দিলাম। দেওয়ার পরে যদি আমি এখানে লগ ইনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল কিন্তু লগ ইন হয়েছে। তো এরপরে একটা বিষয় যেটি থেকে থাকে যে আপনাদের যাদের এসএমএস আসেনি বা এসএমএস পাননি বা এসএমএস কোনো কারণে আপনাদের ডিলিট হয়েছে আপনারা কী করবেন, তো আপনাদের জন্য সহজ একটি উপায় রয়েছে, সেটি হচ্ছে যে আপনারা এই আইডি নাম্বারটা যদি আপনারা হারিয়ে ফেলেন আপনাদের যে আঞ্চলিক বা উপ আঞ্চলিক যে কেন্দ্র রয়েছে যেখানে আপনারা কাগজগুলো জমা দিয়েছিলেন বা যেখান থেকে বই নিয়েছেন, উপ আঞ্চলিক কেন্দ্র এটা কিন্তু কলেজ নয়, উন্মুক্ত যে অফিস থাকে আপনাদের জেলা পর্যায়ে সেখানে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনাদের যে তথ্যগুলো আপনাদের তারা চাইবে সেই তথ্যগুলো আপনারা সেখানে দিবেন এবং দিলে কিন্তু সেখান থেকে আপনাদের আইডি নাম্বারটা কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে। তো আপনারা উন্মুক্তর উপ আঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্রে গিয়ে কিন্তু এই নাম্বারটা কিন্তু খুব সহজে সংগ্রহ করতে পারবেন। তো এই নাম্বারটা নিয়ে আসার পরে আপনাদের এই আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করলে কিন্তু আপনাদের লগ ইনের যে সমস্যাটা সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।